হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে খুব সকাল সকাল আমি আবারও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চা খাওয়ার মধ্যে দিয়ে আমার আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে আমাদের বাড়িতে অনেকে এসছে, অনেক আত্মীয় পরিজন যা আছে সবাই এসছে, কারণ কিছু নয়, জাস্ট ছোটোখাটো একটা অনুষ্ঠান তার জন্যে। তো সবাইকে মা চা বানিয়ে দিচ্ছে আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে দিনে আমি কি কি করব কি না করব সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবার খুব ভালো লাগবে আমার ব্লগটা, কেউ স্কিপ করবেন না। তো সবাই কেমন আছেন কমেন্টে অবশ্যই জানাবেন, কেউ তো আর কমেন্ট করেন না, জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রত্যেক দিনের ন্যায় আমি আবারও বলছি কমেন্ট করার জন্যে, তো পারলে একটা কমেন্ট করবেন। আর চাগুলোকে মা ঢেলে দিচ্ছে সবাইকে, তো অনেকগুলো কাপ নিয়ে নিয়েছি কারণ মানুষ আছে বেশি, আমার শ্বশুরবাড়ির মানুষ, আমার বোনের, তো আমরা সবাই একসাথে আজকে আছি আমাদের বাড়িতে। তো দেখতে থাকুন আমার ব্লগটা। তো সবাইকে চাটা দিয়ে দিলাম। আর এখানে আমার মা আছে আর আছে বোনের শাশুড়ি, তো ওদের কথাবার্তা একটু শোনা যাক, চলুন। মা মা দেখ দাদ কিছু বয়স না দুনিয়া চাঁদে মানুষ আর মানুষ কতটি অতীত। বাবা তুমি এখানে দাদা আর মা মিলে কাজ করছে, তো এটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের দিনটা মনে হচ্ছে মেঘলা মেঘলা আর মনে হচ্ছে বৃষ্টি আসবে, তো দেখা যাক বৃষ্টি আসে কি না। বৃষ্টিতে খুবই ভালো লাগে। আর সন্ধ্যের সময় আমার বোন বানাচ্ছে তেলের পিঠা, তো আমরা সবাই খেয়ে নেব, খুব টেস্টি হয় ওর হাতের। তো কেমন লাগছে আমার ব্লগটা অবশ্যই জানাবেন। আর নেক্সট আছে অন্য কিছু স্পেশাল, তো স্পেশালটা হচ্ছে এই যে লাগাবো
একটা বাংবা তোমার সেম্বাদা জামাল এটা হচ্ছে আমাদের লায়ন হ্যালো সো আমরা সবাই মিলে এখন ফুচকা খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করার পর ডিনার করে ঘুমিয়ে যাব আর আজকের ব্লগটা আমি শেষ করতে চলছি তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন এটা হচ্ছে বাবা এটাও বাবা তো কে বেশি কিউট আর দেখতে খুব সুন্দর কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে মা মা আছে দুটো বাবা আছে দুটো আজকে এখানে তো আজকের দিনটা খুবই এনজয় করলাম এটাই বলার আছে তো খুবই ভালো লাগলো আজকের দিনটা সবাইকে দেখে আর ফুচকা পার্টিটা কেমন লেগেছে এটাও জানাবেন আর নেক্সট ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে আবারও আমন্ত্রণ রইল সবাইকে ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই